হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ অ্যাকাউন্টে এসে গেল পি এম কিষাণ যোজনার তেরোতম ইনস্টলমেন্টের টাকা এবং অ্যাকাউন্টে যে পি এম কিষাণের তেরোতম ইনস্টলমেন্টের টাকা এসে গেছে সেটা আমি একজন উপভোক্তার অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট দিয়ে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাকাউন্ট শো করছে যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং এটা একটা মিনি স্টেটমেন্ট এখানে আপনারা উপভোক্তার আধার নম্বরের শেষের চারটে সংখ্যা দেখতে পাচ্ছেন এবং উপভোক্তার অ্যাকাউন্টে মোট অ্যামাউন্ট রয়েছে দু হাজার টাকা এবার একটু নিচে এসে আমরা দেখতে পাবো এখানে দেখুন রিসেন্ট ট্রানজাকশান অপশানে এখানে ডেট দেওয়া রয়েছে যেখানে সাতাশ দুইতে দেওয়া রয়েছে ক্রেডিট হচ্ছে একটা অ্যামাউন্ট এবং অ্যামাউন্টটা দেখুন এখানে রয়েছে দু টাকা অর্থাৎ এই যে দু হাজার টাকা গতকালকে অর্থাৎ সাতাশ তারিখে কিন্তু ক্রেডিট হয়েছে উপভোক্তার অ্যাকাউন্টে তো এইটাই আপনাদের দেখানোর ছিল যে গতকাল অর্থাৎ সাতাশ দুই অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি কিন্তু পি এম কিষানের তেরোতম ইনস্টলমেন্টের টাকা আসা শুরু হয়ে গিয়েছে আপনারাও কিন্তু অতি সত্তর আপনাদের অ্যাকাউন্ট চেক করে নিন সেখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই দু টাকা দেখতে পাবেন এবং যদি কোনো কারণে না ঢুকে থাকে তার জন্য কি করতে হবে সেটাও আমার গত দু তিনটে ভিডিওতে বলা হয়েছে সেই কাজগুলো আপনারা অবশ্যই করিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো তাহলে বন্ধুরা এটাই ছিল পি এম কিষানের তেরোতম ইনস্টলমেন্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে তো সুতরাং ভিডিওতে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে যে পি এম কিষানের তেরোতম ইনস্টলমেন্টের টাকা অ্যাকাউন্টে এসে গিয়েছে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো খুব তাড়াতাড়ি পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন